দিনাজপুরের নবাবগঞ্জে নারী কাউন্সিলর মৌলুজা পাঁচ বিঘা জমিতে গড়ে তুলেছেন মালটার বাগান সেখানে রয়েছে দুহাজার মালটা গাছ এই মুহূর্তে নবাবগঞ্জে আছেন সহকর্মী শফুল ইসলাম শফিক বিস্তারিত জানতে চলেছে তার কাছে শফিক ধন্যবাদ কাজল হিলি থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে আমি এক বৃক্ষ প্রেমিক যে মৌলুজা বেগমের বা আমি মালটার বাগানে আছি মালটার বাগানে আপনি দেখছেন যে থোকায় থোকায় সে মালটা ধুলছে এবং নিজে সে সকাল থেকে সে পরিচর্যায় ব্যস্ত থাকে তো আসলে সে কিভাবে তার এই সফলতা তার এ কষ্টের সংসার আমি একটু জানতে চাইবো মৌলুজা আপনি একটু বলবেন যে আপনি আসলে কিভাবে শুরু করলেন মালটার বাগান আপনি ধন্যবাদ দুই সালে সরকার আমাকে কৃষি অফিসের অধিদপ্তর থেকে ষাটটি মাল চারা দেয় এই ছোটো ছোটো চারা ষাটটা থেকে আমা আমি এ যাবতও চারা করি চারা করে মানে দুই চারা এবং ফল বিক্রি করে মোট দশ লক্ষ টাকা আয় করি এবং পাঁচ বিঘা মালটার বাগান করি এ নিয়ে আমি এযাবৎ আগামীতে প্রতি বছর দুই তিন লক্ষ টাকা করে আসে এবং আগামীতে দুই লক্ষ টাকা এইবার আমি বিক্রি করব, মালটা এবং এ নিয়ে আমি স্বামী সন্তান এবং পরিবার নিয়ে অনেক সুখী আছি আমি কখনো ভাবতে যে মালটা চারা থেকে আজ এত দূর অগ্রসর হতে পারবো ধন্যবাদ আপনি শুনতে যে আসলে মানুষের যে চারা দিয়ে সে আজকে যে তার কষ্টের সংসার সে আজকে মালটার বাগান করে তার সফলতা সে এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন সে অসংখ্য মানুষ আসছেন এখানে চারা নেওয়ার জন্য এবং তার সফলতা দেখার জন্য অনেকে আসছেন বাগান করার জন্য পরিচর্যা করছেন এবং স্বামী সন্তান নিয়ে সে যে একটা ব্যাপক একটা সফলতা সে নিজেই বলেছেন এখানে এবং একে একে সে এখানে পাঁচটি বাগান করেছেন বর্তমানে তার বাগানে এখানে প্রায় পাঁচ হাজার গাছ রয়েছে এই পর্যন্ত তিনি দশ লক্ষ টাকা আয় করেছেন এবং গত এবং তিনি ভাবছেন যে এখানে এবারও সে দুই লক্ষ টাকার সে মালটা বিক্রি করবেন এমনটা তিনি বলছেন এবং সবথেকে বড় কথা হচ্ছে বাড়ি মালটা যে এখানকার যে মাটি এবং মাটি আবহাওয়া ভালো হওয়ার কারণে যে এখানকার ফলের যে একটা ব্যাপক যে ভালো ফসল ও ফল এখানকার ব্যাপক চাহিদা রয়েছে গাছ নেওয়ার জন্য বিভিন্ন দূরত্বের মানুষ অনেকে আসছেন এবং এখানে সকাল থেকে এখানে এসে যেটা দেখলাম যে উনি স্বামী সন্তান নিয়ে এবং ব্যাপক এখানে তারা কিন্তু এখানে যে মালটার যে একটা চাহিদা সেটা কিন্তু বিভিন্ন লোকজন কিন্তু এখানে আসছেন নেওয়ার জন্য আসছেন এবং ব্যাপক একটা সফলতা যে এখানে একটা বিষয় আপনি জানি রাখি যে এলাকার যে প্রত্যন্ত গ্রামগুলি যে একসময় যে পড়ে থাকতো সে জমিগুলো কিন্তু প্রত্যেকটা চোখ যেদিকে যায় সেদিকে জন্য সবুজে সমারোহ প্রতিটা মানুষ বাগান করে তাদের স্বপ্নের যে একটা তারা সফলতা পেয়েছে তো কাজল আমার কাছে ছিল এই মালদার বাগান থেকে এতটুকুই কাজল দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক